টলিউড মহলে দেবস্তি জুটি যেমন জনপ্রিয় ঠিক তেমনি দেবকোয়েল জুটিও কিন্তু বেশ জনপ্রিয় সর্বশেষ ককপিট সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে ককপিট সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক আর এই সিনেমায় তাদের রসায়ন দর্শক অনেক পছন্দ করেছেন ককপিট সিনেমাটি মুক্তির পর দেব কোয়েল জুটি অনেক প্রশংসা অর্জন করেছিলেন দুই সালে পরিচালক রবি কিনাকি পরিচালিত সিনেমা প্রেমের কাহিনীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন দেব এবং কোয়েল মল্লিক এই সিনেমাটি সেই সময় সুপারহিট হয়েছিল পাশাপাশি নতুন এই জুটিকে বরণ করে নিয়েছিল দর্শকেরা প্রেমের কাহিনী সিনেমায় দেবকোয়েলের রসায়ন দর্শকেরা এতটাই পছন্দ করেছিলেন যে এই সিনেমার সাফল্যের পর একই বছর পরিচালক সুজিত গুহ এই জুটিকে নিয়ে নির্মাণ করেন আরও একটি সিনেমা যে সিনেমাটি দেবকোয়েলের ফিল্ম কেরিয়ারের অন্যতম হিট সিনেমাগুলোর একটি আর এই সিনেমাটির নাম হচ্ছে মন মন মনমায়না সিনেমার মন মনমায়না গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে একসময় পাড়ার মোড় থেকে শুরু করে বিয়ে বাড়ি এমনকি যে কোনো অনুষ্ঠানে বাঁচতে শোনা যেত এই গানটি মনময়না সিনেমার পর দু হাজার সালে আবারও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই তারকা জুটি দুই সালে পরিচালক সুজিত মন্ডল পরিচালিত বলনা তুমি আমার সিনেমায় অভিনয় করেন দেব কোয়েল এই সিনেমাটি মুক্তির পর সেই সময় ব্লকবাস্টার হিট হয়েছিল পাশাপাশি এই সিনেমার গানগুলো পেয়েছিল তুমুল জনপ্রিয়তা আর এই সিনেমাটি মুক্তির পর গুঞ্জন ছড়িয়ে পড়ে দেবনাকি কোয়েল মলিকের প্রেমে পড়েছেন শুধু তাই নয় তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসেন বলেও সেই সময় খবর রটেছিল আর ভক্তরা তাদের দুজনকে এতটাই পছন্দ করতেন যে ভক্তরা চাইতেন দেব কোয়েলকে বিয়ে করুক কিন্তু নিজেদের সম্পর্কের ব্যাপারে কখনোই মুখ খোলেননি দেব কোয়েল তবে এর আগে থেকেই গুঞ্জন ছিল টলিউডের আরেক অভিনেতা জিতের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কোয়েলের তাই অনেকের মতে দেব কখনোই কোয়েলের সঙ্গে সম্পর্কে যাওয়াননি তাই তাদের প্রেম এবং বিয়ের কোনো প্রশ্নই আসে না তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত দেবকোয়েল জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন